সালামু আলাইকুম। আমি এখন সরিষা ক্ষেতের মাঝে দাঁড়িয়ে আছি। চারিদিকে সরিষা ক্ষেত, হলুদ বর্ণের, খুবই সুন্দর লাগতেছে। মনে হচ্ছে সরিষা ক্ষেতে সারাক্ষণ থাকি। আমার সরিষা ক্ষেতের ফুলগুলো রং এত সুন্দর যে কল্পনার বাইরে। মাঘ মাসের শেষের দিকে 2024 সাল, মাঘ মাসের শেষের দিকে আমি সরিষা ক্ষেতে মাঝখানে চলে এসেছি। সরিষা ইলিশ, সরিষার ফুল দিয়ে ডিম ভাজি আপনারা খেয়েছেন কি না ডিম ভাজিটা আমি জানি না, যদি খেয়ে থাকেন তাহলে তো স্বাদ জানেন, আর যদি না খেয়ে থাকেন সরিষা ফুলের ফুল দিয়ে ডিম ভাজি খাবেন, খুব সুন্দর লাগে। আর সরিষা বাটা দিয়ে যদি ইলিশ মাছ খাওয়া যায় তাহলে তো আপনারা জানেন এই সরিষা ইলিশ কত সুস্বাদু এবং কত সুমধুর হয়। আমি খেয়েছি, আমার খুব ভালো লেগেছে সরিষা ইলিশ, তাই আজ সরিষা খেতে চলে আসলাম। কিছু সরিষা ফুল তুলবো, এই সরিষা ফুল দিয়ে আমি ডিম ভাজি খাবো, মুরগির ডিম ভেজে খাবো। পাশে হাইওয়ে রোড, দিনাজপুর রংপুর হাইওয়ে রোড, এই হাইওয়ে রোডের পাশেই। এটা আমার জমি নয়, এটা অন্য লোকের জমি, তারপরও আমি চলে এসেছি। আমি এরকম বিভিন্ন গ্রামে গঞ্জে নদী এলাকায় ঘুরে বেড়াই ভালো ভালো ভিডিও করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু দয়া করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা লাইক আমার জন্য বিশাল পাওয়া এবং আমার মনের উৎসাহ জাগে আরও ভালো কিছু দেওয়ার। আমি আরও ভালো কিছু আপনাদেরকে দিব, আমার জন্য দোয়া রাখবেন। একটা ভিডিও করতে সময় লাগে, কষ্ট হয়, টাকা পয়সাও খরচ হয়, সেটা আপনারা সবই জানেন। শুধু আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই কাজগুলো করে থাকি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের হৃদয়ের মাঝে জায়গা করে নিতে পারি এবং ভালো ভালো কিছু দিতে পারি, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।